এসএমসি হাসপাতালে নির্নিবেদিত 13টি পৃষ্ঠার আজকের অতিথি একজন মডেল নাম হৃদি। আজ থেকে অনেক বছর আগেই তোমার ক্যারিয়ার শুরু হয়েছিল, তুমি মডেলিং এবং অভিনয় দুটি করছিলে, মাঝে তোমার একটা বিরতি গেছে, আবার তুমি কাজ শুরু করেছো। মাঝে বিরতি দিয়ে আবার কাজ শুরু করার প্রতিবন্ধকতা কি কি? যখন 2005-এ কাজ শুরু করলাম তখন আসলে 16 পর্যন্ত কোনো স্ট্রাগল নেই, কিন্তু 2020-এ যখন আবার ব্যাক করলাম তখন মানে স্টোরি বলার মতন যে অনেক স্ট্রাগল, কারণ হচ্ছে অনেক মানে একটা লম্বা টাইমের একটা বিরতি, তারপরে বিয়ে, দুটো বাচ্চা, সব কিছু মিলে মানে অনেক একটা মানে একটা অনেক বড় গ্যাপ। প্রথম গ্যাপটা কি বিয়ের কারণে নিয়েছিলে? হ্যাঁ, প্রথম গ্যাপটা বিয়ের কারণে ছিল। ওকে, তারপরের গ্যাপটা কি বাচ্চাদের জন্য নিয়েছিলে? না, বিয়ের কারণে মানে আমি একদম মানে বিয়ে বাচ্চা, হ্যাঁ, শ্বশুরবাড়ি থেকে আমাকে কাজ করতে দিবে না, এটাই আমার শর্ত ছিল যে কাজ করতে পারবো না। সো এখন তোমার হাজবেন্ড নেই, পৃথিবীতেই নেই, সো এটা একটা বড় স্ট্রাগল। তোমার দুইটা বাচ্চা, যার ভিতরে একজন বোধ হয় অটিস্টিক, শ্বশুরবাড়ির থেকে বাচ্চার ভরণ পোষণ, তোমার ভরণ পোষণ কি তুমি পাও? না, তেমন না, মানে আমার জন্য তো কিছুই না, কারণ হচ্ছে আমাদের তো সেপারেশন হয়ে গিয়েছিল কোভিডের টাইমে, আমার হাজবেন্ডের সাথে আমার আমরা একসাথে ছিলাম না, সো ওইটা আমি আসলে ওনাদের কাছে ডিমান্ড করিও না, মানে ছোটোবেলা থেকে আমি এরকম মানে আমি কারো কাছে কিছু ডিমান্ড করি না, বাট চাওয়া উচিত, বাট আমি চাই না। বড় ছেলেটার জন্য ওনারা এখন যে তোমার হাজবেন্ড মারা গিয়েছে লাস্ট ইয়ার, তো ওনারা একটা ছোট্ট একটা অ্যামাউন্ট দেয়। সো তোমার ছেলে যেহেতু তার চিকিৎসা নিতে হয়, থেরাপি নিতে হয়, এটা তো ব্যয়বহুল, এই ব্যয় কিভাবে তুমি বহন করো? আমি তখন কাজ করছি, সো যেই টাকাতেই মানে ইনকাম করছি, যে কাজের থেকে যে টাকাটা আসছে পুরাটাই আসলে আমার ছেলেদের পিছুই মানে খরচ হয়ে যায়। এই সময় এসে যখন অনেক নতুন মুখেরা জনপ্রিয় হয়ে গেছে এবং তাদের চাহিদা তুঙ্গে, তাদের তুলনায় তুমি অনেক পুরনো, তো নিজের অবস্থান তৈরি করে কাজ করে অর্থ উপার্জন করা তো অনেক কঠিন, এই কঠিন বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করছো? কি কি কঠিন, কয়টা দিক আমাদের খুলে বলো। যখন আগে কাজ করতাম ওটা তো আলাদা একটা ব্যাপার ছিল যে কাজ করছি, রানিং, সবাই দেখছে, কিন্তু 5 বছরে তো আসলে বিশাল একটা বড় গ্যাপ, অনেকেই আমাকে চিনে না ঠিক মতন, আর এত ভালো ভালো আর্টিস্ট এখন মানে বয়সও অল্প, তারা চলে আসছে মিডিয়াতে এবং সিঙ্গেল, মানে বাচ্চা কাচ্চার কোনো ঝামেলা নেই, কিন্তু আমার তো সেই ঝামেলা আছে। সো অনেক স্ট্রাগল, মানে এখানে থাকতে গেলে অনেক রকম গ্রুপের মধ্যে থাকতে হবে, মানে নিজেকে অনেক শার্প রাখতে হয়, অনেক কিছু মেনটেন করে চলতে হয়, অনেক সময় ভাইয়া মেনটেন করতে পারি না, অনেক কিছুই আছে যেগুলো মেনটেন করে চলাটা আসলে পসিবল হয় না, অনেক বাধা বিপত্তি থাকে, অনেক সময় যেহেতু বাচ্চারা এখন অনেক ছোট, একটা 3 বছর, একটা 4 বছর, সো আমি চাইলেই অন্য একটা মেয়ের মতন হচ্ছে হলো ফ্রিলি সব জায়গায় মুভ করতে পারি না, তারপরে এখন কাজের জন্য মানে বের হতে হয়, সকালে বের হই, রাতে বাসায় যাই, বাচ্চারা বাসায় থাকে। সো এখন মডেলিং, ফটোশুট নাকি অভিনয়, কোন দিকে তুমি বেশি ফোকাসড? ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। আমি অভিনয় করতে চাই, কিন্তু আমার ওরকম লিঙ্ক আপ নেই, কারণ অনেক বছর পর আমি কাজে আসছি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, মানে এখন এরকম হয় যে যাদের সাথে আমি কাজ করতাম তাদেরকে মানে তাদের ফ্যান ফলোয়ার এত বেশি যে তাদেরকে ইনবক্স করলেও হয়তো আমার মেসেজটা আউটবক্সে চলে যায়, সো ওইটা একটা স্ট্রাগল যে আমি কাজ করতে চাচ্ছি কিন্তু মানে জাস্ট লিঙ্ক আপের কারণে কাজ হচ্ছে না। আচ্ছা, যদি এই জগৎটাকে অনেক কঠিন মনে হয়, তুমি তো লেখাপড়া করো, আমি সো তোমার যেহেতু এখন সার্ভাইভের ব্যাপার আছে, তুমি চাকরি বা এন্টারপ্রেনারশিপ এই সমস্ত ট্রাই করছো? আমি যখন বড় বেবিটা হলো তখন থেকেই তো আসলে মানে একটা মা যখন মানে একটা মেয়ে যখন মা হয় তখন থেকে একটা পোস্ট ডিপ্রেশন থাকে, সবাই বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকে, মাকে কেউ দেখে না, তো ওই টাইমটা আসলে আমি একদমই ফ্রি ছিলাম, হাতেও টাকা পয়সা নাই, তো যারা হচ্ছে সবসময় ওয়ার্কিং মানে ওয়ার্কিং ওমেন বা যারা কাজ করে তারা সবসময় মানে হাতে অলওয়েজ টাকা থাকে, তা আমার ওটা ছিল না, তো তখন আসলে আমার ছোট্ট একটা অনলাইন শপ আমি ক্রিয়েট করি, আমার যত মানে একটু ভাইয়া মোটাও হয়ে গেছিলাম যেহেতু বাচ্চা হয়েছে মাত্র, সো আমার যত পুরানা ড্রেস ছিল, আম্মুর যত শাড়ি টাড়ি পুরানা ছিল, এগুলি সব একটা গ্রুপ ছিল, এটা হচ্ছে রিসাইকেল
মানে গ্রুপ যেগুলোতে পুরানা ড্রেস সেল হয়, তো ওটা সেল করে আমার 10,000 টাকার মতন একটা অ্যামাউন্ট হয়েছিল। সো ওটা দিয়ে আবার আরও কিছু প্রোডাক্ট নতুন আনলাম, আনার পরে এরকম করতে করতে লাইক 2-3 লাখের মতন একটা অ্যামাউন্ট জমা হলো। সো 4 বছর ধরে একটা ছোট্ট অনলাইন শপ আছে যেটা হচ্ছে হোলসেল। তোমার নিজের? আমার নিজের। আচ্ছা, সেই অনলাইন শপের নামটা যদি তুমি পরিষ্কারভাবে দর্শককে বলো। তোমার এই অবস্থায় নিশ্চয়ই অনেকে তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করতে পারে, তোমার প্রোডাক্ট কিনে বিভিন্নভাবে তোমার সাথে যোগাযোগ করতে পারে। সো এটাকে একটু ইজি করে দাও যে তোমার অনলাইন শপের নামটা কি। আমার অনলাইন শপের নাম হচ্ছে দ্য হ্যাঙ্গার। এটা হচ্ছে হোলসেল শপ। বেসিক্যালি আমার মতন যারা মারা অনেকেই আছে, আমি যেরকম বাবা মার জন্য সাপোর্ট আছে দেখে বাইরে কাজ করতে পারছি, কিন্তু অনেকেই আছে যে ছোট বাচ্চা বাইরে বের হয়ে কাজ করাটা পসিবল হয় না। সো তারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে ওরা ওনাদের এরিয়াতে লাইক সিলেট, বগুড়া, রংপুর ওখানে হচ্ছে সেল করে। সো এটা তো অনেক বড় একটা কাজ আমি মনে করি, এবং এই কাজটাকেই তুমি আরও বেশি পাবলিসিটি করে সামনে আনছো না কেন? এবং আমি তো দেখি যে ধরো এই ধরনের কাজের জন্য ঐক্য একটা ফাউন্ডেশন আছে যেখানে সব এন্টারপ্রেনাররা একসাথে হয়। তুমিও একজন এন্টারপ্রেনার, সো তুমি ওইখানে তালিকাভুক্ত হয়ে ওদের হেল্প কি নিতে পারো? আমি আসলে জয়িতাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সংস্থা আছে জয়িতা ফাউন্ডেশন, সো ওখানে ওদের জন্য আমি লাইভ করি, মানে প্রোডাক্ট ব্র্যান্ডিং করি ওনাদের জন্য। তো ওনাদের একটা বড় একটা মানে ওনাদের শিফট হয়ে যেখানে আছে এখন ওনার অফিস শিফট হয়ে একটা নতুন টাওয়ারে যাচ্ছে। সো ওইখানে মহিলাদের জন্য মানে একদম ফ্রিতে একটা করে স্টল দিচ্ছে। সো আমার প্ল্যান হচ্ছে ভাইয়া ওইখানে একটা স্টল নেব। ওই কাজটা করে আমার অভিনয় করতে চাওয়া এই দুঃসময়ে যখন অভিনয়ের বাজার খুব রমরমা, সেখানে নিজের অবস্থান তৈরি করার জন্য যে এফোর্টটা দেওয়া দরকার, দুটো কি একসাথে দুই নৌকায় পা দেওয়ার মতো হবে না? মানে একটু কষ্ট হয়ে যায় ভাইয়া। আমার আসলে ওই অনলাইন শপ ওই প্রোডাক্ট সেল করে আসলে আমার বাচ্চার ট্রিটমেন্টটা আমার পক্ষে পসিবল না, কারণ হচ্ছে যা এখন তো আসলে অটিজমটা সব মানে ঘরে ঘরে, মানে আমি যখন আমার বড় ছেলেটাকে নিয়ে পিজিতে মানে হসপিটালে যাই, ও যেখানে ক্লাস করি ইপনাতে, তখন যে দেখি যে অনেক মানে ঢাকার বাইরে থেকে অনেকেই আসে বাচ্চা নিয়ে, মানে অনেক হেল্পলেসেরা মা বাবারা যে কত হেল্পলেস ওই হসপিটালে গেলে দেখা যায়। তো এটা খুব কস্টলি একটা ট্রিটমেন্ট। তো একটা অনলাইন শপ দিয়ে আমি আসলে ওই ট্রিটমেন্টটা মানে বাচ্চার ই করতে পারবো না। এই সমস্ত ক্ষেত্রে সাধারণত প্যারেন্টসরা আরেকটি বিয়ে দেয় মেয়েকে যেন তার জীবনটা সিকিউরড হয়। সেক্ষেত্রে তোমার বা তোমার প্যারেন্টসের এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে যে নতুন করে আবার জীবন শুরু করবার? না, আমি আর বিয়ে করতে চাই না। আমি আসলে ভাইয়া একাই যা করার আমি একা মানে আমার মতন করি, বাসার থেকেও কোনো প্রেশার নেই। মানে বাসায় আমি আসলে আর কাজে ব্যাকও করতাম না, মানে একদমই আমি একটা মানে ঘর কেন্দ্রিক টাইপের মেয়ে, মানে আমাকে কেউ মানে বাইরেও বেশি বেটের হতাম না। কিন্তু পরে যেটা হলো যে বাসার থেকেই আম্মু আর বাবা মানে যে সাপোর্টটা দেয়া যে কাজ করো, বাচ্চাদেরকে আমরা দেখব, তুমি বাইরে কাজ করো, এটা আসলে অন্য ফ্যামিলিতে হয় না। কাজের বিষয়টা তোমার জন্য গত 10-15 বছর আগে যা ছিল এখন তো প্রেক্ষাপট ভিন্ন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো পেজ দিয়ে অনেক ইনকাম করা যায়, ইউটিউব দিয়ে অনেক ইনকাম করা যায়। সো হোয়াই ডোন্ট ইউ ডু দ্যাট? সেই জন্য ভাইরাল হতে হবে। ভাইরাল হওয়ার মতো কিছু নাই আমার কাছে। সো হ্যাঁ, ভাইরাল হতে হবে, সেই জন্য ভাইরাল হতে হবে, ভাইরাল হতে হবে, ভিউ লাগবে অনেক, যেগুলো অন্যরা করে সেই জিনিসগুলো আসলে তুমি হচ্ছে না সেগুলো। ওকে, এবার আমরা একটু চটুল প্রশ্ন করি এবং তুমি সেই চটুল প্রশ্নের উত্তর দাও। ধরো তোমার সাথে জায়েদ খানের বিয়ে হলো, তখন তুমি কি করবা? আমি ওনার ফার্স্টে ওনার প্যান্টের যে কালেকশন, প্যান্ট আর ঘড়ির কালেকশন এগুলি চেঞ্জ করবো, উনি খুবই খ্যাত। এগুলি চেঞ্জ করে কি করবা? চেঞ্জ করে আমার মতন করানোর চেষ্টা করব, কারণ উনি খুবই মানে উনি মানে একদম মানে ফ্যাশন সম্পর্কে না কোনো আইডিয়া নেই। কিন্তু উনি তো অনেক মেয়েদের ক্র্যাশ, মেয়েদের ক্র্যাশ ওই যে বাংলা টাইপের মেয়ে যারা কলেজ স্কুলে পড়ে তাদের ক্র্যাশ, মানে আমাদের ক্র্যাশ হতে পারবে না। বাংলা টাইপের মেয়ের ব্যাখ্যাটা কি? বাংলা মানে হচ্ছে যারা হচ্ছে একটু খ্যাত টাইপের, ওনার মতনই যারা খ্যাত ওনার ওরাই হচ্ছে ওনার ফ্যান হবে। But he is a very good soul person. মানে উনি অনেক শিক্ষিত, উনি অনেক ভালো মানুষ, কিন্তু ওনার কাপড় চোপড়ের সেন্স অনেক খারাপ। শরীফুল রাজ ক্লাসি, বাট একটু এখন ভেজালের মধ্যে পড়ে গেছে, বিকজ পরিমণির জামাই ছিল, সো দ্যাটস ওয়াই। কিন্তু অ্যাজ আ অ্যাক্টর মিমের সাথে ওর পেয়ার আপ যেমন আমার কাছে মানে এটা বল মানে শাবানা রাজ্জাক যেরকম ওই সময় সবাই ওনাদেরকে স্ক্রিনে দেখতে যেত, আমার মিম আর রাজকে একসাথে খুব সুন্দর লাগে স্ক্রিনে। যে সমস্ত মেয়েদের সুগার ড্যাডি আছে তাদের উদ্দেশ্যে তোমার
বক্তব্য কি? ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসি এর ওরসলাইন এ নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। এটা যার যার পার্সোনাল ব্যাপার, মানে যদি সুগার ড্যাডি মানে ওয়ার্ডটা আসলে একটা জায়গা থেকে উঠে আসছে, এখন আমি যদি একটা মানে আমার থেকে 50 বছরের বড় কারোর সাথে, মানে সরি 50 বছরের কারোর সাথে, আমার বয়স 34, ওই লোকটার বয়স হচ্ছে 60, যদি প্রেম হয়, সে যদি এখন আমার পিছনে টাকা খরচ করে বা আমার লাইফস্টাইলটা যদি সে চেঞ্জ করতে চায়, সো এটা তো আমি কোনো ক্রাইম দেখতেছি না। এখন আমার হচ্ছে তোমার হচ্ছে না, সেই জন্য হচ্ছে তুমি হচ্ছে মন খারাপ করে হচ্ছে ইন্টারভিউতে বলবা। ওকে, এবার তুমি ক্যামেরায় কিছু কথা বলবা যা কখনো কোথাও আগে বলো নাই। আগে কাজ করতাম যখন, তখন এত আসলে মন ছিল না, মানে কাজ করতে হবে কাজ করতাম, বাট এখন আসলে নিজের জন্য সময় বের করি, নিজেকে কতটা মানে, যেহেতু অনেক আর্টিস্ট, অনেক সুন্দর সুন্দর মেয়েরা চলে আসছে আমার থেকে বয়সে অল্প, সো এখন চেষ্টা করি যে নিজেকে কতটা পলিশ করা যায়, মানে প্রতিটা জিনিসে হচ্ছে চেষ্টা করে যাচ্ছি। সো আমার জন্য সবাই দোয়া করবেন, স্পেশালি আমার বাচ্চার জন্য দোয়া করবেন। অনেকেই আসলে বাচ্চা আছে বলতে চায় না, বাট আমার দুইটা বাচ্চা, বড় ছেলেটা অটিস্টিক, অ্যান্ড ওর জন্য দোয়া করবেন যেন ও খুব তাড়াতাড়ি কথা বলতে পারে, কারণ ওর বাবা নাই, আমি একা, একটা সময় আমিও থাকবো না, তো তখন ওর একাই চলতে হবে, চলাফেরা করতে হবে। সো যেন ও জাস্ট কথা বলে খেয়ে পড়ে যেন একটু ভালো থাকতে পারে, দ্যাটস ইট।